স্বাগতম সবাইকে। কয়েকদিন আগে ইনবক্সে খুব সুন্দর একটা প্রশ্ন আমি পেয়েছি, একটা সুষম চতুস্তলক আকৃতির অণুতে পরমাণুগুলোর ভেতরে বন্ধন কোণ কেন 109°28'। 109°28' এটা কোত্থেকে হলো? তো এটা দেখে মনে হলো যে ব্যাপারটা বোঝানো যায়। আমি যখন কোথাও ইন্টারমিডিয়েটে পড়ি ওই সময় এটা নিজে নিজে বের করতে পেরে খুব ভালো লেগেছিল যে কেন বন্ধন কোণটা 109°28' হলো। ছোট্ট একটু ত্রিকোণমিতির হিসাব, তো সেই হিসেবটা আমি এখন আপনাদেরকে দেখাতে চাই। আর আরেকটা জিনিস একটু বলি যে তখন যেটা হয়েছে যে এই জিনিসটার আগে যখন আমি বোঝানোর চেষ্টা করেছি তখন আমার কাছে এই তিন মাত্রার একটা কাঠামোকে দেখানোর ভালো উপায় ছিল না, কিন্তু এখন আছে। এখন আমি একটা সফটওয়্যার ব্যবহার করছি যেটার নাম হচ্ছে ব্লেন্ডার। এটা দিয়ে থ্রিমাত্রিক যে কোনো কাঠামোকে সুন্দর করে দেখানো যায়। তো আপনাদের সামনে যেই কাঠামোটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, মনে করা যাক এটা হচ্ছে একটা মিথেন অণু যার ভেতরে আছে CH4, মানে একটা কার্বন পরমাণু আর চারটা হাইড্রোজেন পরমাণু। এই মাঝখানের যে কালো গোল্লাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা কার্বন পরমাণু, আর এই যে চারপাশে যে চারটা নীলচে নীলচে পরমাণু দেখা যাচ্ছে বলের মতো, এগুলো হচ্ছে এক একটা হাইড্রোজেন পরমাণু। তাহলে মোট চারটা এখানে হাইড্রোজেন পরমাণু আছে আর একটা কার্বন পরমাণু আছে। এই যে গঠনটা, এই গঠনটা খুবই ইন্টারেস্টিং। এই গঠনে এখানে আমরা খেয়াল করি যে কার্বন থেকে প্রত্যেকটা হাইড্রোজেনের দূরত্ব সমান, আবার প্রতিটা হাইড্রোজেনের নিজেদের মধ্যে, এই যে দুটো হাইড্রোজেনের নিজের মধ্যে দূরত্ব, এটাও সব জায়গায় সমান। অর্থাৎ এই হাইড্রোজেন থেকে এই হাইড্রোজেনের যে দূরত্ব, এই হাইড্রোজেন থেকে এই হাইড্রোজেনের যে দূরত্ব, এটা থেকে এটার মধ্যে যে দূরত্ব, সবগুলো দূরত্ব সমান। আমরা এখন যে কাঠামোটা এখানে দেখতে পাচ্ছি এই কাঠামোটাকেই বলে চতুস্তলক। চতুস্তলক আসলে পিরামিড। আমরা ভালো করে একটু দেখি, সবগুলো ফেস যদি, সবগুলো তল যদি দেখতে পারি তাহলে ভালো করে বোঝা যাবে। এটা আসলে একটা পিরামিড, ভালো করে আমরা তাকাই, এটা একটা ত্রিভুজ ভূমি পিরামিড, এমন একটা পিরামিড যার ভূমি হচ্ছে একটা ত্রিভুজ। এবং এই ত্রিভুজগুলো সবগুলোই, যেহেতু এটা সুষম চতুস্তলক, তাই প্রত্যেকটা ত্রিভুজই হচ্ছে সমবাহু ত্রিভুজ, কারণ এইখানে প্রতিটা দুটা হাইড্রোজেনের মধ্যে দূরত্ব সমান। ফলে সবগুলো দূরত্ব যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে সবগুলো তল আসলে এক একটা সমবাহু ত্রিভুজের মতো। তাহলে এই তলগুলোর ভেতরে আমরা এখন দেখাবো যে বন্ধন কোণ হচ্ছে 109°28'। এটা কোণটা এটা একটু দেখানো যাক। আমরা শুধু ধারগুলোকে এখন রেখেছি, ওই তলগুলো মুছে দিলাম। এখানে আমরা খেয়াল করি বন্ধন কোণ বলতে কী বোঝায়। বন্ধন কোণ বলতে বোঝায় যে এই যে একটা হাইড্রোজেন, একটা কার্বন আর একটা হাইড্রোজেন, এর ভেতরের যে কোণটা সেই কোণটা কত। আমরা কোণটাকে একটু ছবি দিয়ে দেখাই। এই যে লালচে রঙের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই কোণটা। এটা একটা হাইড্রোজেন, এটা একটা কার্বন আর এটা একটা হাইড্রোজেন, এদের ভেতরের যে কোণটা এটাই হচ্ছে বন্ধন কোণ। আমরা দেখাতে চাই এটা হচ্ছে 109°28'। 28 মিনিট, মিনিট মানে কি, মিনিট হচ্ছে একটা ডিগ্রির 60 ভাগের 1 ভাগকে বলে একটা মিনিট। তো আচ্ছা, এটা কেন 109°28'? এটা প্রমাণ করাটা খুব মজার আসলে। সেই প্রমাণ করতে গেলে আমরা আসলে দুটো তল থেকে এই প্রমাণটা করব। একটা তল হচ্ছে এই তলটা, দেখাই, একটা তল হচ্ছে যেই তলের উপরে এই কোণটা আছে সেই কোণটা, আরেকটা তল হচ্ছে নিচের একদম তলার যে ত্রিভুজটা দেখা যাচ্ছে সেইটা। আমি একটু এটাকে একটু রং করে দেখাই। এই যে আমরা খেয়াল করি একটা নৌকার মতো একটা গঠন এখন তৈরি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে নিচের যে তলটা সেটা, আর এখানে পাশ থেকে আরেকটা তল এখানে দেখা যাচ্ছে। এই দুটো তল মিলিয়েই আমরা শেষ পর্যন্ত হিসাবটা করব। আমরা আসলে যেটা করব সেটা একটু বলি। আমরা প্রথমে নিচের তলটা থেকে এইখান থেকে এইটুকুর যে দূরত্বটা এটা আমরা বের করে নেব, এবং তারপরে এই যে সবুজ রঙের যে তলটা দেখা যাচ্ছে সেই তল থেকে আমরা কোণের মানটা বের করে ফেলব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস প্রথমে আমাদের ধরে নিতে হবে। আমরা আগে ধরে নিই যে এই যে চতুস্তলক আকৃতির যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, আবারও আমরা তলগুলোকে অন করে দিই। এই যে চতুস্তলক আকৃতির কাঠামোটা, তাদের প্রত্যেকটা ধার তো সমান, দুটো হাইড্রোজেনের ভেতরে যে দূরত্বটা সেটা সব জায়গায় সমান। আমরা সেই দূরত্বটাকে ধরা যাক নাম দিলাম এ, একটা নাম দিচ্ছি যে ওই দূরত্বটা হচ্ছে এ। আচ্ছা, এই দূরত্বটা দিয়েই আমরা আসলে সমস্ত কোণ বা সব কিছুর মান এখানে বের করতে পারি। এই দূরত্বটার আকৃতি, এই এই এর মাধ্যমে আমরা সব কিছুকে প্রকাশ করতে পারি। তাহলে এইখান থেকে এইটুকু, এটার দূরত্ব হচ্ছে এ, তাহলে এখান থেকে এইটুকু, এটাও এ, সবগুলো দুটো হাইড্রোজেনের ভিতরে দূরত্ব যেখানে যেখানে আছে সবগুলো দূরত্বকে আমরা নাম দিলাম এ। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আবারও একে সরিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম যে প্রথমে আমরা একটা কাজ করব, আমরা একটু ভালো করে তাকাই এখানে। এখানে আগে আমরা এই যে কালো কার্বনটা দেখতে পাচ্ছি, আমরা সেখান থেকে নিচের যে তলটা সেই পর্যন্ত একটা লম্ব টানি। এই লম্বটা কিন্তু তিন মাত্রায়, ভালো করে আমরা একটু খেয়াল করি। এখানে একটা লম্ব টানছি, খেয়াল করুন, ওই যে একটা কালো রঙের লম্ব দেখা যাচ্ছে ওই যে। আচ্ছা, তাহলে আমি লম্বটা কোথায় কোথায় টানলাম, এই যে কালো রঙের বলটা দেখা যাচ্ছে সেখান থেকে নিচ পর্যন্ত। এই যে নিচের যে জায়গাটা, আসলে সেই জায়গাটা হলো
লাল করে দিয়েছি আমি, খেয়াল করুন। এটা হচ্ছে আসলে নিচের যে ত্রিভুজটা, একদম নিচের যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের একদম মধ্যবিন্দু হচ্ছে ওই লাল জায়গাটা। তাহলে আবার আমরা দেখাই কি করলাম, আমরা কার্বন থেকে নিচের যে তলটা, সেই তলের মধ্যবিন্দুর উপরে একটা লম্ব টেনেছি। আচ্ছা, এবার এবার আমরা একটা কাজ করি, এই হাইড্রোজেন থেকে এই যে কেন্দ্র পর্যন্ত আরেকটা রেখা টেনে দিই। খেয়াল করুন, এই যে আমি আবার টানছি এখান থেকে এই পর্যন্ত একটা রেখা টেনে নিচ্ছি। তাহলে নিচ থেকে যদি আমি তাকাই, এই যে বেগুনি রঙের একটা রেখা আমরা দেখতে পাচ্ছি, এই রেখাটাই হচ্ছে এই হাইড্রোজেনটা থেকে একদম কেন্দ্র পর্যন্ত একটা রেখা। এইবার আমাদের একটা কাজ, এইবার আমরা যেটা করব, আমি আগেই বলে নিয়েছিলাম যে সবগুলো দূরত্ব হচ্ছে এ, আমরা এই যে পার্পল, এই যে বেগুনি রঙের রেখা দেখতে পাচ্ছি, এই রেখাটাকে এ এর মাধ্যমে প্রকাশ করব। এখন ছোট্ট একটু অঙ্ক করতে হবে, আমরা এই অঙ্কটা করে ফেলি। এখন এবার আমরা পিথাগোরাস সাহেবকে ব্যবহার করব, গুরু পিথাগোরাস। অঙ্কটা এবার একটু দেখা যাক, এইখান থেকে সোজা করে একটা লম্ব টানলাম, এখান থেকে রেখাটা যোগ করে দিলাম। আর একটা ব্যাপার এখানে খেয়াল করা দরকার, এইটুকুকে আমি নাম দিয়েছি এ, কোনটা, এখান থেকে এই দৈর্ঘ্য পর্যন্ত। তাহলে এই যে অংশটুকু সেটা হবে এ বাই টু, কারণ এখান থেকে এটারও তো দৈর্ঘ্য হচ্ছে এ। আমরা বলে দিয়েছি যে প্রতি দুইটা হাইড্রোজেনের ভেতরে দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে এ, তাহলে এটা এ বাই টু। তাহলে এই যে অংশটুকু সেটা কত হবে, সেটা হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ বাই টু হোল স্কোয়ার। কীভাবে? পিথাগোরাসের উপপাদ্য থেকে, কারণ এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে অতিভুজ স্কোয়ার। সেখান থেকে আমরা এটা বলে দিতে পারবো যে এ স্কোয়ার মাইনাস এ বাই টু হোল স্কোয়ার, এটাই হচ্ছে এই লম্বটার দৈর্ঘ্য। যেটা পাওয়া যাবে কত, পাওয়া যাবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর, ফলে এখান থেকে আসবে এ স্কোয়ার টু ডি বাই ফোর। এই যে একটা থেকে ওয়ান বাই ফোর আমি যদি বাদ দিই, চার ভাগের এক ভাগ যদি আমি বাদ দিই, এক থেকে যদি চার ভাগের এক ভাগ বাদ দেওয়া যায় তাহলে চার ভাগের তিন ভাগ পড়ে থাকে। তো রুট যদি আমি তুলে নিই তাহলে থাকবে এ ইন্টু রুট ওভার থ্রি বাই টু। এটা কতটুকু দৈর্ঘ্য? এই লম্বটার দৈর্ঘ্য। এখানে একটা ছোটো জিনিস একটু বলে রাখি যে এখান থেকে কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা খুব দ্রুত প্রমাণ করে ফেলা যায়। এখন এই সমবাহু ত্রিভুজের মধ্যে লম্ব কত? এ ইন্টু রুট থ্রি বাই টু। আর এই সমবাহু ত্রিভুজের ভূমি কত? এ। এখান থেকে একদম এই পর্যন্ত যদি আমি চিন্তা করি তাহলে এ। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে রুট ওভার থ্রি বাই টু এ, ফলে এটার মান আসে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার। এটা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের প্রমাণটা। যাই হোক, আমরা সেটা দেখাতে চাই না এখন। আমরা কি মনে রাখলাম? আমরা মনে রাখলাম এই পুরোটা হচ্ছে এ ইন্টু রুট ওভার থ্রি বাই টু, কিন্তু আমরা তো পুরোটা চাই না, আমরা চাই শুধুমাত্র এই পার্পল অংশটুকু, আমরা এটাকে নাম দিলাম পি। এখন মনে করে দেখুন, এটা একটা মধ্যমা, এবং এই যে বিন্দুটা সেগুলো আসলে মধ্যমার ছেদ, এই মাঝখানে যে লাল বিন্দুটা আসলে মধ্যমার ছেদ বিন্দু, এবং মধ্যমাগুলো পরস্পরকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে। তার মানে হচ্ছে এই যে পার্পল অংশটা, এই পি এর যে মানটুকু সেটা নিচের মানটা ডাবল। অর্থাৎ পুরোটাকে যদি আমি তিন অংশে চিন্তা করি, যেটা হচ্ছে পুরোটা হলো তিন ভাগ, এই তিন ভাগের দুই ভাগ আছে এখানে আর এক ভাগ আছে এখানে। আবার বলছি আমি যে এটা যেহেতু টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে, তাহলে তিন ভাগের দুই ভাগ আছে এই পার্পল অংশটা আর এক ভাগ আছে এখানে। অর্থাৎ পুরোটার পুরো যেটা মানটা পেলাম আমি, পুরো মানটা ছিল এ ইন্টু রুট থ্রি বাই টু, সেটার তিন ভাগের দুই ভাগ হচ্ছে এই পার্পল অংশটুকু, পি এর মানটা। ফলে এখান থেকে যদি কাটাকাটি করি আমি, শেষ পর্যন্ত দুই আর দুই কাটাকাটি চলে যাবে, রুট থ্রি, নিচের যে তিন আছে এই তিনকে আমি লিখতে পারি রুট থ্রি গুণ রুট থ্রি, ফলে একটা রুট থ্রি এখান থেকে কেটে যাবে, থাকবে এ বাই রুট ওভার থ্রি। তাহলে পি সমান সমান হচ্ছে এ বাই রুট ওভার থ্রি। এটাই আসলে এই পুরো অঙ্কটার মূল কাহিনী। এটা এতটুকু যদি বুঝে ফেলা যায় তাহলে পুরোটা আসলে আর কোনো ব্যাপার না। তাহলে আমরা এখন আমরা জেনে গেলাম যে পার্পল যে অংশটুকু, এই যে পার্পল অংশটা সেটা হচ্ছে এ বাই রুট থ্রি। এটুকু হয়ে গেলে এখন আমাদের চিন্তা অনেক কম। আচ্ছা, এইবার আমরা আবারও ওই জায়গাটায় ফিরে যাই যে মডেলটা আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে এখন আমরা খেয়াল করি, এইবার এখন আমরা খুব দ্রুত আসলে ঠাস ঠাস করে হিসাব করে ফেলতে পারবো। এখন আমরা যেটা পেয়েছি সেটা এখানে খেয়াল করি, এইটাই কিন্তু এ, মনে আছে তো? এখান থেকে এই এইখান থেকে যদি আমি এই পর্যন্ত চিন্তা করি, দুটো হাইড্রোজেনের মধ্যে যে দৈর্ঘ্য সেটাই এ। আর এখন আমরা পেয়ে গেলাম এই যে পার্পল অংশটা, আরেকবার খেয়াল করি এই জায়গাটায়, এই যে পার্পল রঙের যে জিনিসটুকু এটা হচ্ছে এ বাই রুট ওভার থ্রি, এটাই আমরা একটু আগে প্রমাণ করলাম।
তাহলে এই ত্রিভুজ থেকে এখন আমরা এই কোণটা খুব সহজে হিসাব করে ফেলতে পারবো, সেই হিসাবটা এখন দেখা যাক। তাহলে আবার আমরা এখন একটু হিসাব দেখি। এইখানে আমরা এই কোণটার মান বের করব। খেয়াল করে দেখি, এখান থেকে এই পুরোটা যেটা সেটা কিন্তু ছিল এ, আর এইটুকু হচ্ছে এ বাই রুট ওভার থ্রি। তাহলে এই কোণটাকে আমি যদি নাম দিই থেটা, ধরা যাক এই কোণটার নাম হচ্ছে থেটা, তাহলে সাইন থেটা সমান কত? লিখতে পারি সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এ বাই রুট ওভার থ্রি, অর্থাৎ কোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে লম্ব। এইখানটুকু এই এইটুকু হচ্ছে লম্ব, এ বাই রুট ওভার থ্রি, আর নিচে অতিভুজ হচ্ছে এ। ফলে এ কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, সাইন থেটার মান থাকলো ওয়ান বাই রুট ওভার থ্রি। তাহলে থেটার মান কত? থেটার মান হচ্ছে সাইন ইনভার্স ওয়ান বাই রুট ওভার থ্রি। এই মানটা কত সেটা হিসাব করার জন্য একটা ক্যালকুলেটার নিয়ে আসি আমি। একটা ক্যালকুলেটার ওপেন করা যাক। এখানে আমরা খেয়াল করি, আমি এটা বের করে রেখেছি যে সাইন ইনভার্স ওয়ান বাই রুট ওভার থ্রি এটার মান হচ্ছে 35.264। একটা ব্যাপার খেয়াল করতে হবে, এটা কিন্তু ডিগ্রিতে প্রকাশিত, এই জিনিসটা যেন ভুলে না যায় আমরা, এটা ডিগ্রিতে প্রকাশ করতে হবে, নাহলে রেডিয়ানে চলে আসবে। সাধারণত ক্যালকুলেটারগুলো রেডিয়ানেও মান দিয়ে থাকে। তাহলে আমরা যেটা পেলাম সেটা কীরকম? সেটা হচ্ছে যে এটার মান হলো 35.264। ঠিক আছে, আমরা এখন কোন কোনটা আসলে পেলাম? পেলাম আসলে এই থেটার মানটা পেলাম। ঠিক আছে, থেটার মানটা আমরা পেয়ে গেছি 35.264। তাহলে এটা যদি হয় 35.264, আমরা আবার একটু পরিষ্কার করে নিই জায়গাটাকে, ভালো করে দেখি। এই ত্রিভুজটার মধ্যে এইটুকু হচ্ছে 35.264, তাহলে নিশ্চয়ই এইটুকু এটাও হবে 35.264। কেন? কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে এই বাহুটা আর এই বাহুটা, এরা তো দুজন, এই হলুদ রঙের যে বাহুটা, এরা তো দুজন পরস্পর সমান, ফলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ফলে কোন দুটো পরস্পর সমান হবে? তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে? মোট যোগ করে দিলে পাওয়া যাবে 70.528। আর তাকে যদি 180 থেকে বাদ দেওয়া যায়, তাহলেই আমরা এই লাল কোণ যেটা আমরা খুঁজছিলাম সেটা পেয়ে যাব। তাহলে 180 থেকে যদি এটাকে বাদ দেওয়া যায়, তাহলে 180 মাইনাস এক কাজ করে আমরা ক্যালকুলেটারটাকে সরাসরি নিয়ে আসবার ক্যালকু তাকে এক কাজ করি, এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিই, 2 পাবো 70.528। এবার 180 থেকে এটাকে বিয়োগ করি, এলে পাওয়া যাচ্ছে 109.47122। এটি 109, আমি বলেছিলাম 109°28। 28 মিনিট কীভাবে আসলো? এটা আসলে ক্যালকুলেটার থেকে দেখানো যায়। এই যে এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে ক্যালকুলেটারের, এটা হচ্ছে ডিগ্রি মিনিটে প্রকাশ করা, এটা দিয়ে দিলেই চলে আসবে 109°28.17 আসলে। তাহলে আমরা যা পেয়ে গেলাম সেটা আরেকবার এখানে দেখাই। আমি যদি এই কোণের মানটা চাই, এটা তো পেয়ে গেছি 35.264, তাহলে এটাও 35.264, তাহলে 180 থেকে এটা বাদ দিলে পাওয়া যাবে 109.47, বা এটাই হচ্ছে 109°28। 28 মিনিট কীভাবে হলো এটা যদি বুঝতে অসুবিধা হয়, এই 0.47 থেকেও চিন্তা করা যায়। 1 ডিগ্রি মানে হচ্ছে 1 মিনিট। তাহলে 0.47 ডিগ্রি মানে কত? হচ্ছে 1 গুণ 0.47, ফলে এটা মোটামুটি আসবে 28.2, মানে 28 মিনিটের মতো। এটি হচ্ছে 109°28।